Hey guys, assalamualaikum. কি অবস্থা সবার? Welcome to my brand new video. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্র্যাকটিসে যাব। 300 ফিট একটা শুক্রবারে যাওয়া হয় কারণ ওখানে বাইক স্ট্যান্ড করে। তো আমরাও যাব। এই যে গাড়িটারে কি পাইছো তোমরা? এটা আমার গাড়ি ভাই, 10 বছর আগে রাখা গেছে। না 10 বছর জানো এই গাড়িটা আমার ছিল। ক্র্যাশ হলো। দান করে গেছি ভাই, দান করে গেছি। হ্যাঁ হ্যাঁ দান করে দিয়েছিলাম। আমি 6:15 তুমি যত চাপা ছাড়ো মিয়া, তোমার বাসা নিচে গিয়া তোমারে মে ডাক দিছি, তুমি তা ওড়ো না। আরে মিয়া জঙ্গলের ভিতরে মিয়া, আরে মিয়া সাপও দেখছি মিয়া। অ্যানাকোন্ডা দেখো না, অ্যানাকোন্ডা মানের শালিকে খোপড়ি তোড়বে, খোপড়ি তোড়। শালি গ্রাম অ্যানাকোন্ডা ডুবাই দিও। ডু ইট, জাস্ট ডু ইট। ওকে, স্ন্যাক। আম আ স্ন্যাক, আম আ স্ন্যাক। তো আমরা এখন পূর্বাচলের ভিতরে ঢুকবো, তারপরে 300 ফিটের প্র্যাকটিস গ্রাউন্ডে যাবো। আর এদিকে কি রাস্তার যে অবস্থা, মানে করুণ অবস্থা রাস্তার, মানে নড়তেছে সব কিছু, নড়তেছে মানে কি বলবো, শরীরের যতগুলি পার্টস আছে সবগুলি মানে নড়তেছে। কি অবস্থা রাস্তা, বাহ বাহ বাহ, ক্রিম, মানে কি বলবো। 2000 years later ওকে একটু ধরতে দাও, সব রেকর্ড হইতেছে। প্রথমত হেলিপ্যাডে যাই, প্রথমত এগুলি রেকর্ড করতেছে, এগুলি সারা জীবন স্মৃতি হিসেবে রাখবে। আমি জাস্ট চিন্তা করতেছি ব্লগটা যে এই যে ফুড ব্লগার স্টার্টিং সুন নিলয় দ্য রিচ কিড। আমি রিচ কিড, ওকে। গাজা গাজা, এ তোমার দোকান খুলতেছ নাকি? লেগা আর দোকান খুলো, একদম ভাই দোকান খুলো, দোকান খুলো। ওই যে ওই জানা খোলা না, না না ওটা তো খোলাই আছে, ওটা তো আরেকজন, তোমারটা খোলা, আমরা একটু চাটা গরম করি। হ্যাঁ ওটা তো একটা গোল লিম দাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। এই বেটা, এই ওরে, এই ছোট্ট লা, এই ছোট্ট লা, এই রাস্তা ভাই, এই লা দিছস তুই ভাই, এলে তোর খবর আছে তোমার, এত বাজে তো ও কি চাইছে এটা ওরে দিয়ে। আসলে এখানে বৃষ্টি হইতাছে তো অবস্থা খুবই খারাপ। এটা হলো ইফতি, এটা হলো ইফতির গার্লফ্রেন্ড, তাই না ইফতি? এখানে আসলে ডিল হইতাছে, কিসের ডিল হইতাছে আমি জানি না, কিন্তু ডিল হইতাছে একটা। ১০০ টাকা 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 ১০০ টাকা
এসব বইলা কোন লাভ নাই কিছু বলতে চাও বলে দাও মানি ব্যাগ দিয়া দি বলে ভাই টাকা আমার দিকে তাকায় না দূর দূর নীলয় বলে দিয়েছে তুমি ট্রিট দিবা সরি নীলা ট্রিট দিবে তুমি টাকা দিবে ভাই এটা টাকা প্রমাণিত যে এটা তোমার সাইকেল আরে ওটা তুমি কাইটা দিও সমস্যা নাই ওটা হ্যাঁ হ্যাঁ তো অ্যাট লাস্ট আমরা 300 ফিটের হেলিপ্যাড গ্রাউন্ডে চলে এসেছি বেশি দূর না এই সামনেই হেলিপ্যাড তো আবারও মানে রাস্তা হারিয়ে ফেলাইছি মানে 300 ফিটে এখন যে অবস্থা হয়েছে মানে রাস্তা চেনা মানে অনেক কষ্ট হয়ে গেছে আর এদিকে অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম তো গাইজ আমরা ফাইনালি 300 ফিট চলে এসেছি এটা হলো হেলিপ্যাড আর এদিকে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন কামরা এরকম শরীর চলতেছে না তো ব্যাটারি চার্জ দিতে হবে ব্যাটারি চার্জ দিলে শরীর আবার চাঙ্গা হয় ব্যাটারি চার্জ দিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো আজকে ইফতি আমাদেরকে ট্রিট দিবে কারণ ইফতির ভিডিও আমরা করে দিছি আর মনিটাইজেশন অল আপনারা জানেন ঠিক আছে শুধু এইসব আমার ভিডিওতে কোনো অ্যাড আসে না ঠিক আছে অ্যাড আছে আমি অ্যাড পাইছি এই যে আমি অ্যাড পাইছি আমি ওর চ্যানেলে অ্যাড পাইছি তো আমার চ্যানেলে কোনো অ্যাড নাই একটা অ্যাড ওরা এসব উল্টা পাল্টা কথা ও খাওয়াবে ঠিক আছে যদি কেউ দেখেছেন আমারটা দেখবেন একদম অ্যাড ফ্রি কোনো অ্যাড আসবে না আপনাদের 5 সেকেন্ড সময় নিব না আমি তো আগে নাস্তা করে আসি তারপরে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে তো নাস্তা করাটা দরকার কারণ আমাদের এনার্জি লাগবে গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার হেলিপ্যাডে রওনা দিব তো এদিকে নিলাই ইটস মি মারিও এ ডিউ 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 মে খাওয়াইলে না বের হই যাও ইটস টাইম টু স্টপ ওকে নো মোর কি 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 ভাই কিছু কও আর কিন্তু খাওয়ায় না Just do what's best for me Don't listen to my enemies They're just full of jealousy Duh, this legacy You gon' see what's left of me You gon' see success in me You ain't seen the rest of me I just wanna be the best at what I know Better than the rest, just watch me grow Put me to the test and watch me go This is my quest, I'ma make it known They call me obsessive, oh I know Call me selective with my notes Call me aggressive with my flow Call me offensive even though Yo, I ain't gonna lie, life's tough Try to get by, life's rough Try to do it right, it's not enough Even though you try, you still mess up But I'm still gonna fight for what I love Still gonna die for what I love Still gonna try, I won't give up Still gonna fight until I've won They say I'm way too obsessed And I've got nothing left And I'm not quite there yet But those words they'll regret Cause I've got something left And I'm not giving in I will not let them win I won't stop till the end, no Study them religiously so I don't repeat history and people
better just go leave it be. And this journey I've been on since 13, working hard and learning, never stopping searching. Yeah, it's burning, all this passion hurts me. I took action working, writing down these words. No, I'm not okay, I just wanna be something. I don't wanna be nothing, living all alone. No, I'm not alright, I'm just barely getting right. But I'll tell you I'm just fine, so you leave me alone. They say I'm way too obsessed and I've got nothing left. And I'm not quite there yet, but those words they'll regret. Cause I've got something left and I'm not giving in. I will not let them win, I won't stop till the end, no. আমাদের মোটর বসের সাথে দেখা, তো ভাই কি অবস্থা? এই তো আছি ভাই, প্র্যাকটিস করতে করতে যাচ্ছি। আজকে প্র্যাকটিস কেমন হচ্ছে? হ্যাঁ না, সেই আজকে নিজে সর্বোচ্চ করছি, কারণ আজকে আমার অন্তত 4 মাসের জন্য লাস্ট প্র্যাকটিস। আর ভাই আরেকটা কথা, তুমি কিসের জন্য মানে বাইকটা সেল করতে চাইছো? বাইক সেল করার বিষয়ে, কারণ আসলে এখন মোটামুটি আমাদের অবস্থা মানে খুবই কাহিল হয়ে গেছে, এখন আমাদের বাসা যেতে হবে এবং নামাজটা ধরতে হবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।